আমার ভাই বললো কেন আমার ছাত্রলীগ বয়কট 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 ছাত্রলীগ বয়কট 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 ছাত্রলীগের জায়গা নাই বাবলাতে ছাত্রলীগের জায়গা ছাত্র হত্যার প্রতিবাদে বাফেলো সিটি হলের সামনে গায়েবী জানাজা ও বিশাল বিক্ষোভ সমাবেশ। রেমিটেন্স পাঠানো বন্ধ করার হুমকি দিয়ে বিক্ষুব্ধ প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ করা হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে। ছাত্র হত্যার প্রতিবাদে প্রথমে গায়েবী জানাজা, ছাত্রদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাফেলো সিটি হলের সামনে নায়াগারা স্কোয়ার এলাকা। গত 19 জুলাই 2024 রোজ শুক্রবার জুম্মার নামাজের পরে দুপুর 3 ঘটিকায় অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। ওয়েস্টার্ন নিউ ইয়র্ক এলাকায় বসবাসরত প্রায় হাজার খানেক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন এই বিক্ষোভ সমাবেশ। কোটা সংস্কার আন্দোলন দমাতে কয়েক ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনিক বাহিনী। পুলিশ, বিজিবি, সরকারি দলের ছাত্র শাখা, বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনী অংশ নেয় ছাত্র হত্যার মতো এই ন্যাক্কারজনক কাজ। শেখ হাসিনার সরাসরি নির্দেশে এমন জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে বলে বিক্ষোভকারীরা দাবি করেছে। দেশপ্রেমিক বাফেলোবাসীদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শিশু, কিশোর কিশোরী, যুবক যুবতী থেকে শুরু করে গৃহবধূ কিংবা বৃদ্ধ প্রবাসীরাও এসেছিলেন তাদের ক্ষোভের প্রতিফলন ঘটাত। বাফেলো সিটি হলে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত ও নিউ ইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠন সমন্বয় কমিটির অন্যতম নেতা জাভেদ মোস্তফা সাম্প্রতিক ছাত্রহত্যার বিষয়টি বাফেলো মেয়রকে অবহিত করলে মেয়র স্বেচ্ছায় তার ক্ষমতা বলে বিক্ষোভের পারমিশন দিয়েছিল। সিটি হলে কর্মরত কর্মকর্তারা সরাসরি এই বিক্ষোভ সমাবেশে অংশ না নিলেও বিক্ষোভকারীদের প্রতিটা পদক্ষেপ তারা সচক্ষে পর্যবেক্ষণ করেছে। সামান্য সময়ের নোটিশে প্রবাসীদের এত বড় সমাবেশ বাফেলোবাসী আগে কখনো দেখেনি। কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পর্যায়ের নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিয়েছিল। 18 জুলাই বিকেলে মেয়র অফিস থেকে বিক্ষোভ সমাবেশের পারমিশন পাওয়ার সাথে সাথে বাফেলো বাংলার অফিসে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাফেলো সিটি হলে কর্মরত প্রবাসী কমিউনিটি লিডার জাভেদ মোস্তফা, পিবিসি 24 টেলিভিশন এর সম্পাদক মতিউর রহমান লিটু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহিম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিন্নাহ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার নুরুল করিম জোন। ছাত্র হত্যার প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে একদিকে মুহুর মুহুর স্লোগান চলতে থাকে, অন্যদিকে কমিউনিটি লিডাররা তাদের বক্তব্য দিয়ে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার আহ্বান জানা। বাংলাদেশের প্রতিটা অঞ্চলে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভ দমন করতে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন বলে দাবি করা হয়েছে। এমন জাতীয় ইস্যুতে সকলকে দলমতো নির্বিশেষে সর্বোচ্চ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। একাত্মতা আমরা এখান থেকে পোষণ করছি, আমরা এখানে নিউ ইয়র্ক বাফেলোতে আমরা একাত্মতা পোষণ করতেছি তাদের সাথে 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 যেই সমস্ত পুলিশ এবং র‍্যাব বলেন আর বিজিবি বলেন, যারাই আমাদের ছাত্রদের উপরে আক্রমণ করেছে, নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করেছে,
তাদের তাদের তাদেরকে বলতে চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। তুমি হ্যালো, সালাম আলাইকুম, আমরা আসছি। আপনারা সবাই জানেন ভোট আন্দোলন চলতেছে, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা, স্কুলের স্টুডেন্টদের অন্যায় ভাবে অবিচার করা হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশ ইজ লকড রাইট নাও, দে ডোন্ট হ্যাভ এনি ইলেকট্রিসিটি, দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারনেট, এন্ড দে ব্রুটালি কিলড বিকজ দে আর অ্যাসকিং দেয়ার রাইট। It's a democratic country. If she is doing this to these innocent children, how is she serving the country? That's my question. And we want the justice from this country and the international community to stand and save them. This is our country. We want the children and everyone to feel safe. Thank you. Please take note of it and do something for the country to stop this. And we want Sheikh Hasina to be down, down, down. Thank you. আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভারতীয় দালালকে বিচার করতে হবে। আসুন আমরা বিশেষে সকল নাস্তিক করাও এবং সেকুলার নাস্তিক গোষ্ঠীকে তারপর উল্টে আমরা দেশ থেকে বিচারিত করি। আসসালামু আলাইকুম, আজকে আমরা এখানে সমবেত হয়েছি ছয়টা তারিখে। আমরা বরদাস্ত করবো না, শেখ হাসিনা তুমি বাংলাদেশ থেকে পালাবে। আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সবাই সবাই অত্যন্ত বিক্ষুব্ধ। বাংলাদেশে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, সেনাবাহিনী রাস্তায় নামানো হয়েছে। কেন, কিসের জন্য সেনাবাহিনী রাস্তায় নামানো হয়েছে? কার বিরুদ্ধে গুলি করার জন্য? আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। আজকে বাবুলতে যে ডেমনস্ট্রেশন, যত লোক আমরা সেই আন্দোলনের মধ্যে আসি, বাংলাদেশের রাজপথে যে ভাই বোনেরা আন্দোলনে আছেন তাদেরকে আহ্বান করছি। আমরা কোন লাশ চাই না। প্রতিটি স্টুডেন্ট এক একজন এক একজন শক্তি যোদ্ধা। তারা Nobody deserves to die just for speaking their mind. No one. Protect the students. That's all I have to say. Thank you. ক্ষমতায় অধিষ্ঠিত না থাকতে পারে সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকে নিতে হবে, দেশ এবং দেশের মানুষ। I see how everyone is going. We all